সো হ্যালো বন্ধুরা দিস ইজ সুপ্রসন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করেন বা ইনস্টাতে যখন আপনারা স্টোরি অ্যাড করেন তখন আপনাদের অনেক ফিল্টারের প্রয়োজন হয় তো সাপোজ ধরুন আপনি কোনো রিলস ভিডিও দেখছেন তো আমি এখানে একটা রিলসে চলে গেলাম তো সাপোজ ধরুন আপনি কোনো এখান থেকে রিলস ভিডিও দেখছেন তো সেই রিলস ভিডিওতে এমন কোন এফেক্ট লাগানো রয়েছে অ্যাড করা রয়েছে তো সেই এফেক্টগুলো আপনারাও চান আপনাদের সেই রিলসে যখন আপনারা আপলোড করবেন সেই রিলসে সেম এফেক্টটাকে ইউজ করার জন্য তো বন্ধুরা আপনারা যখন রিলস ভিডিওগুলো আপলোড করতে যান তো রিলস ভিডিও আপলোড করার সময় এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাগানো রয়েছে এফেক্টটা ইউজ করা হয়েছে তো এই যে এফেক্টটা রয়েছে সেই এফেক্টটা আপনা আপনি আপনার রিলস ভিডিওতে বা ইনস্টাগ্রাম স্টোরি যখন আপলোড করতে চাইছেন তখন সেটা কীভাবে অ্যাড করতে পারবেন তো অ্যাড করার জন্য সবার প্রথম আপনাকে যেটা করতে হবে আপনি আমি বেশ কিছু রিলস সেভ করে রেখেছি তো সেখান থেকে দেখাবো তো আমি যেগুলো সেভ করে রেখেছি সেখান থেকে আমি সেভে চলে যাচ্ছি সেভে গিয়ে এখানে ধরুন আমি সেভ করে রেখেছি বেশ কিছু রিলস যাতে আপনাদের তাড়াতাড়ি বোঝাতে পারি আর সময়টাও কম লাগে ওকে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা রিলস আমি চলে এলাম রিলসে এবার এখানে দেখতে পাচ্ছেন একখানা এ কিন্তু চলছে মানে রিলস চলছে আর সেখানে কিন্তু একটা এফেক্ট ইউজ করা হয়েছে ঠিক আছে সিনেমেটিক প্রেস বলে একটা এফেক্ট কিন্তু ইউজ করা রয়েছে তো আপনাদেরকে যেটা করতে হবে আপনারা কোনো রিলস দেখছেন রিলসের মধ্যে এরকম যদি কোনো এফেক্ট দেখতে পান তো আপনাকে যেটা করতে হবে সেটাকে সেফ করে নিতে হবে তো সেভ করার জন্য আপনি জাস্ট একবার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখতে পাবেন এখানে এফেক্টটা আপনি চলে এসেছেন ঠিক আছে এবার এফেক্টটা চলে আসার পরে তো আমার এখানে নেটটা একটু স্লো আছে যার জন্য এটা শো করছিল না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফেক্টটা কিন্তু চলে এসেছে তো এবার আপনি যদি এখান থেকে ইউজ এফেক্ট বলে যে অপশানটা রয়েছে এখানে যদি আপনি সরি এখান থেকে যদি ইউজ এফেক্টে চলে যান তো এখান থেকে ইউজ এফেক্টে চলে যাওয়ার টাইমে চলে গেলে এখানে কিন্তু দেখতে পাবেন ডাইরেক্ট এই রিলসটা কিন্তু মানে এফেক্টটা কিন্তু আপনার এখানে রিলসে অ্যাড হয়ে যাবে তো আপনি এবার আপনি যদি এখান থেকে করে জিনিসটাকে প্লে করতে চান মানে তাহলে কিন্তু প্লে হয়ে যাবে আপনার রিলস ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে আর সাথে কিন্তু আপনার এফেক্টও কিন্তু একেবারে অ্যাড হয়ে যাবে আর আপনি চাইলে এটাকে এখানে দেখতে পাচ্ছেন একখানা জিনিস দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান এসে তীর টাইপের তো এখানে যদি আপনি একবার ট্যাপ করেন এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এই এফেক্টটা আপনার ইনস্টাগ্রামের সেভ হয়ে যাবে তো এটা সেভ করার জন্য আরও একটা অপশান আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একখানা অপশান দেখাচ্ছে সেভ বলে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা অপশান দেখাচ্ছে তো এই যে জিনিসটা দেখছেন মানে শেয়ারের পাশে এটা হচ্ছে সেভ অপশান তো আপনি যদি এখানেও একবার ট্যাপ করেন তাহলে কিন্তু এটা আপনার এফেক্টে সেভ হয়ে যাবে মানে এফেক্টটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার ইনস্টাগ্রাম মেমোরিতে তো এবার এটা ইউজ করার টাইমে আপনাকে যেটা করতে হবে আপনি যদি ইউজ এফেক্ট এখান থেকে করেন তাহলে তো ডাইরেক্ট সেভ হয়ে যাবে এবার আপনি যদি গ্যালারি থেকে কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে এটা আপনাকে যেটা করতে হবে আপনি বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট এখান থেকে আপনার রিলসে চলে যাবেন রিলসে চলে যাওয়ার পর সাপোজ ধরুন আমি এখান থেকে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি ওকে তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম ফটো নিয়ে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বলে যে অপশানটা রয়েছে এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন সেভের অপশানটা মানে এফেক্টের অপশানটা এফেক্টের অপশান আপনি চলে যাবেন চলে যাওয়ার পর জাস্ট এখান থেকে একটা ট্যাপ করবেন এখান থেকে ট্যাপ করলে এখানে দেখতে পাবেন অনেক কিছু মানে যত ট্রেন্ডিং এফেক্ট আছে সেগুলো চলে আসবে এবার আপনি যেখানে সেভ করেছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন একখানা আইকন দেখাচ্ছে এই আইকনে যদি আপনি ট্যাপ করেন। এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনি যতগুলো এফেক্ট সেভ করে রেখেছেন আপনার ইনস্টাগ্রামের মেমোরিতে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ওল্ড ফিল্ম বলে একটা অপশান যেটা রয়েছে আমি এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এতে চলে এসেছে মানে আমার সাথে কিন্তু চলে এসেছে তো এখান থেকে যদি আমি নেক্সট করি তাহলে কিন্তু আমার বাকি প্রসেসটা আপনারা জানেন কী করে রিলস আপলোড করতে এটা কিন্তু আমার রিলসে কিন্তু জিনিসটা চলে আসবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা পপুলার যে এগুলো রয়েছে এফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন তো খুবই সহজ একটা প্রসেস ছিল তো বন্ধুরা এই করে কিন্তু আপনি জিনিসটা মানে যে কোনো এফেক্ট কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতেও অ্যাড করতে পারেন বা রিলসেও কিন্তু অ্যাড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পারলেন যে পপুলার এফেক্টগুলো কীভাবে সেভ করতে হয় ইনস্টাগ্রামের তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে আপনাদের হেল্প করতে পেরেছি আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে এখানে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আর এরকমই হেল্পফুল কন্টেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে পাশে থাকা বিল নোটিফিকেশানটাতে অলে সিলেক্ট করে দেবেন সো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকমই একটা ভিডিওর সাথে পরবর্তী কোনো কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন